ঈদের আগের দিন হিসেবে রাজধানীর বাস টার্মিনালগুলো অনেকটাই ফাঁকা। টানা ছুটির কারণে এবার যাত্রীদের বেশিরভাগই এবার আগে ভাগে ঢাকা ছেড়েছেন বলে মনে করছেন বাস কর্তৃপক্ষ। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আগে পরে মিলিয়ে 14 দিনের প্রস্তুতি নিয়েছে বিআরটিএ। ঈদের আগের দিন যেখানে বাস টার্মিনালে উপচে পড়া ভিড় থাকে, সেখানে এবারের চিত্র ভিন্ন। সকাল থেকেই রাজধানীর মহাখালী সহ অন্য টার্মিনালে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম। দেরিতে ছুটির কারণে শেষ সময়ে কেউ কেউ বাড়ি ফিরছেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। ঢাকায় তো অনেক শুরু করে একটা জব করতেছি, মানে ঈদের পর পর বাইরে চলে যাবো, এই কারণে আসছি। ওখানে আবার সবার সাথে ঈদ করার জন্য বাড়িতে যেতেছি, মা বাবা ভাই বোন সবাই আছে, একলা ঈদ করবো। আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাই বাড়িতে আছে, তাদের সাথে ঈদ করবো, একটা অন্যরকম আনন্দ। চার পাঁচ দিন বাড়িতে থাকবো, বাপ মা ভাই বোন নিয়ে ঈদ করবো, তারপর চার পাঁচ দিন পরে আবার চলে আসবো। আমাদের ব্যবসা আছে তো, ভাড়া আমাদের যা ভাড়া তাই নিচ্ছে, ভাড়া বাড়তে নিচ্ছে না। ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে মানুষ আছে, মানুষের আয় ক্ষমতা কম, খরচ বেশি। বাড়িতে গেলে অনেক হাতের দিকে চাইয়া থাকবো আত্মীয় স্বজন, আর বাড়িতে না গেলে ওরকম ভাবে চাইতো না, কম দিয়ে শেষ করতে পারবো, এই জন্য অনেকেই বাড়িতে যাইতেছে। প্রতিটি বাস টার্মিনালে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও হয়রানি বন্ধে সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের বিআরটিএ যে উল্লেখিত ভাড়ার চার্জ আছে তার চাইতে এক টাকাও যদি ক্রস করে সেক্ষেত্রে আমরা জরিমানা করবো, এবং আমরা যদি লিখিত প্রমাণ পাই বা টিকিট পাই যেখানে বেশি দাম লেখা আছে, আমরা সেক্ষেত্রে সাথে সাথে জরিমানা করবো। দুপুরে মহাখালী টার্মিনাল পরিদর্শন করেন বিআরটিএর চেয়ারম্যান, তিনি জানান এবারের ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি নেই। আমাদের যাত্রীরা যাচ্ছে এবং এটা এবারে এটা সম্পূর্ণ ব্যতিক্রম, যেমন আমাদের ব্যাপক প্রস্তুতি ছিল একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী এটা নির্বাহী আদেশে 20 তারিখে ছুটিটা ঘোষণা করাতে, এতে করে কোনো যানজট কোথাও এই পর্যন্ত নেই, এটা নদীবিহীন। ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরতে চান এই যাত্রীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।